এসআর ল্যাচ ছিল এরকম যে দুইটা নরগেট গেট থাকে একটার ইনপুট ডিরেক্ট যায় আর এটারও ইনপুট ডিরেক্ট যায় এবং সেক্ষেত্রে কি হয় আরেকটা যে ইনপুটটা সেটা আসে গিয়ে হচ্ছে অন্য স্টেটের বা অন্য ইনপুটের যে আউটপুটটা আছে অন্য গেটের আউটপুট থেকে স্টেট বলছি অন্য গেটের আউটপুট থেকে আসে ঠিক তেমনি ভাবে এটার আউটপুট থেকেও কি আসবে এটার একটা ইনপুট যাবে এই ডায়াগ্রামটা দেখে অনেকের মনে পড়ার কথা যে আসলে এটা হচ্ছে এসআর ল্যাচ আচ্ছা

আচ্ছা আমরা এনকোডার ডিকোডার একদম সিম্পল শিখে নর্মাল এখন আপনাকে যদি বলা হয় আপনি একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করেন ডিকোডার দিয়ে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। হঠাৎ করে কোয়েশ্চেনটা শুনে কেমন লাগতে পারে যে ফুল অ্যাডার সেটা তো নর্মাল গেট দিয়ে করে ডিকোডার দিয়ে কিভাবে করব। আমাদেরকে ধরেন সুবিধাজনকভাবে কেউ একজন কি করলো আমাকে ফুল অ্যাডারের এই ইকুয়েশনটা দিয়ে দিল এই বক্সটা দিয়ে দিল এই বক্সটা দিয়ে দিলে আমাদের এনকোডার ইউজ কর বানানো হচ্ছে গিয়ে সরি এনকোডার বলছি ডিকোডার বানানো হচ্ছে এক মিনিটের ব্যাপার দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি এস ফাংশনটা কি কি মিন টার্ম নিচ্ছে এক নাম্বার মিন টার্ম দুই নাম্বার মিন টার্ম চার নাম্বার মিন টার্ম সাত নাম্বার মিন টার্ম সো আমার এখানে কি কি অর হবে ওয়ান টু ফোর সেভেন অর্থাৎ y1, y2, y4, y7 ফোর ওয়াই সেভেন এই কয়টা মিলে কি হয়ে যাবে আমার একটা অর্গেটের মধ্যে দিব এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন এখানে ডিকোডারের মধ্যে অর্গেট কই থেকে আসুন ডিকোডারে তো অর্গেট ছিল না সো আমরা একটু দেখি ডিকোডারের মধ্যে অর্গেট ছিল হচ্ছে ছিল না কারণ হচ্ছে গিয়ে আমরা এট আ টাইম কি করছিলাম একটা আউটপুট নিয়ে কাজ করছিলাম ডি নট নিয়ে কাজ করছিলাম ডি নটের জন্য ইনপুট কি আসবে সেটা হিসাব করছে আবার ডি এর জন্য ইনপুট কি আসবে সেটা হিসাব করছে এখন আর সেই জিনিসটা নাই তাহলে এখন কি জিনিসটা হয়েছে সেটাও আমরা একটু দেখব তার আগে দেখে আসি যে তার মানে আসলে একাধিক যদি আমার থাকে মিন টার্ম সেগুলোকে আমাকে কি করতে হবে অর গেট দিয়ে যুক্ত করতে হবে করলাম ঠিক তেমনি ভাবে ক্যারির জন্য কি থ্রি ফাইভ সিক্স সেভেন অর্থাৎ ওয়াই থ্রি ওয়াই ফাইভ ওয়াই কি করা হবে এই অর দিয়ে আমার কানেক্ট করে দিয়ে এলে হয়ে গেল আমার এটাই হচ্ছে ফুল অ্যাডার ইকুয়েশন বা ফুল অ্যাডার ডিকোডার দিয়ে তৈরি করা হয়েছে এখন ধর

ডিজাইন করলাম এটা টেবিলটা বানাই ফেললাম বানানোর পরে এখন দেখেন এস এর জন্য কোথায় কোথায় ওয়ান আছে খেয়াল করি এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে দেখেন কোন কোন কম্বিনেশনের জন্য আছে এই কম্বিনেশনের জন্য জিরো জিরো ওয়ান তার মানে কি ওয়ান নাম্বার কম্বিনেশন এই জন্য কি আসছে মিন আসছে ওয়াই ওয়ান তারপর এই ওয়ান এর জন্য কি আসতেছে দেখেন জিরো ওয়ান জিরো তার মানে মিন কোনটা টু এই ওয়ান এর জন্য আসছে কি ওয়ান জিরো জিরো তার মানে মিন আসছে ফোর এই ওয়ানের জন্য আসছে কি তিনটা ওয়ান তার মানে সেভেন তাহলে এস এর মিনটার্ম করলাম ঠিক তেমনি ক্যারি মিনটার্ম করার জন্য কি করতে পারেন এগুলা নিয়ে হিসাব করতে পারেন যে কোন কোন জন্য আসছে তারপর সেগুলাকে জাস্ট সিম্পলি অর করে দিলে আমার ডিকোডারটা ক্রিয়েট করা হয়ে যাবে আচ্ছা তো আমরা এটা দেখে ফেললাম এখন আপনাকে ধরেন আরেকটা কোশ্চেন দেওয়া আছে কিরকম কোশ্চেন বলা হয়েছে আপনাকে এই তিনটা ফাংশন দেওয়া আছে আপনি এমন একটা ডিকোডার ডিজাইন করবেন যে ডিকোডারটা কি করবে কিছু এক্সটার্নাল গেট নিবে এক্সটার্নাল গেট কি অর গেট নট গেট এন্ড গেট যে কোনো গেট হতে পারে তার মানে কি এই ডিকোডারটা কি করবে কিছু এক্সটার্নাল গেট নিয়ে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করবে যেটা হচ্ছে এই বিউলিয়ান ফাংশন পারফর্ম করে এখন মনে করেন এটা দেওয়া নাই এটা দেওয়া না থাকলে আপনি টার্ম বের করবেন কিভাবে এটা না দেওয়া থাকলে আসলে বের করা টাফ কারণ এটা হচ্ছে সিম্পলিফাইড একটা ফাংশন দেখতেই পাচ্ছেন মিন ছিল 3 টা কিন্তু টার্ম আসছে 2 তার মানে কি सिंपलीफाई করা হয়েছে বেসিক্যালি সো আমরা চেষ্টা করব আপনাকে এই ইকুয়েশনটা দিয়ে দিলে আপনি মিন টার্ম জেনারেট করবেন মিন টার্ম জেনারেট করার পরে সরি মিন টার্ম দেয়া দাও চেষ্টা করব তারপর আপনি সেখান থেকে ডিকোডার বানাবেন কোন কারণে যদি আমরা মিন টার্মটা না দেই তখন কি করবেন চেষ্টা করবেন একটু চিন্তা করে দেখবেন যে এই ইকুয়েশনটা থেকে আবার এই মিন টার্মটা কিভাবে আনা যায় এটা নিজেদের একটু টাস্ক থাকবে নিজেরা একটু ট্রাই করবেন এখন তাহলে এই ইকুয়েশনটা যদি আমাকে দেওয়া থাকে এটা দেওয়া আছে এবং মিন দেওয়া আছে তাহলে তো আমার জন্য খুবই সহজ ডিকোডার বানানো আমি জাস্ট কি করবো আগের মতো যে যে মিন দরকার সেগুলোকে নিয়ে অর করে আমার কি হয়ে যাবে ডিকোডার ক্রিয়েট হয়ে যাবে সো করলাম এখন তাহলে আমার পরবর্তী কাজ কি পরবর্তী কাজ আমরা একটু দেখি পরবর্তী কাজ আমাদের যেটা যেটা হচ্ছে আমরা এখন দেখবো প্রায়োরিটি এনকোডার প্রায়োরিটি এনকোডার নাম শুনে বুঝতে পারতেছি যে প্রায়োরিটির একটা ব্যাপার আছে মনে করেন আপনাদের আমি ক্লাস নিচ্ছি কোন একটা ভাইবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম বললাম যে আমি এটাতে মার্কস দেবো তো আপনারা কি করলেন একসাথে পাঁচজন হাত তুলেন এখন পাঁচজনের মধ্যে কাকে আমি কি মানে প্রায়োরিটি দিব কাকে আমি স্কোপ দিব হয়তো যে আগে হাত তুলছেন তাকে অথবা যার হয়তো কি বলবো ধরেন যার যে আগে হাত তুলছেন তাকে আমি প্রায়োরিটি দিব তো প্রায়োরিটি ব্যাপারটা আসলে কখন আসে যখন সিমলটেনিয়াসলি অনেকে একই কাজ করে তখন কাকে আমি আগে কাজটা করতে দিব সেটা আমার হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে আমার প্রায়োরিটি এই প্রায়োরটি এনকোডারটা হচ্ছে সেই কাজটাই করে যে আপনি কোন কাজটাকে আগে প্রায়োরিটি দিবেন সিপিউ কিভাবে প্রায়োরিটি দিতে হবে সেটা করে হচ্ছে প্রায়োরিটি এনকোডার এবং প্রায়োরিটি এনকোডার মোস্টলি ইউজ হয় হচ্ছে মাইক্রোপ্রসেসরে তাহলে এনকোডার প্রায়োরিটি এনকোডার কি প্রায়োরিটি এনকোডার হচ্ছে বেসিক্যালি সিম্পল একটা এনকোডার যেটা প্রায়োরিটি ফাংশন ইউজ করে বা প্রায়োরিটির ব্যাপার আসে এবং সেটা কি করে হায়ার priority inputs gets the uh, in precedence মানে কি যার priority high সে সবার আগে কাজটা শেষ করতে পারবে এবং আমাদের এনকোডার বা ডিকোডারের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি আগেরগুলোতে একটু খেয়াল করি যদি আমরা ডিকোডার দেখি দেখেন এট আ টাইম কেবলমাত্র একটা আউটপুট অ্যাক্টিভ থাকে ডিকোডারে এবং এনকোডারে কি হয় এনকোডারে এট আ টাইম কেবলমাত্র একটা ইনপুট অ্যাক্টিভ থাকে কিন্তু প্রায়োরিটি এনকোডারে একই সাথে একাধিক ইনপুট অ্যাক্টিভ থাকতে পারে কিন্তু যেই প্রায়োরিটি যার প্রায়োরিটি সবচেয়ে হাই তাকে আমি কাজ করতে দিব তাহলে প্রায়োরিটির ব্যাপারটা কখন আসে বারবার বলছি যখন একই সাথে অনেকে কাজ করতে চায় ঠিক তেমনি ভাবে তাহলে আমাদের কি হবে যখন একই সাথে অনেকগুলা ইনপুট ওয়ান থাকবে তাহলে কাকে দিয়ে আমি কাজ করব কাজ করাবো হচ্ছে যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে দিয়ে কাজ করব সো আমরা যদি একটু দেখি এখানে একটা প্রায়োরিটি এনকোডার আছে এখানে একটু ভুল আছে স্লাইডটায় এই প্রায়োরিটিটা হচ্ছে অ্যারোটা একটু উপরের দিকে হবে আমি আপলোড দেওয়ার সময় ঠিক করে দিয়ে দিব আরো নিচের দিকে দেওয়া আছে সো প্রায়রিটি নিচ থেকে উপরের দিকে কিরকম বেসিক্যালি নিচ থেকে উপরের দিকেও না এই বরাবর আই থেকে আই নট আর কি আই এর প্রায়োরিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আই টু এর প্রায়োরিটি তার থেকে কম আই ওয়ান এর প্রায়োরিটি তার থেকে কম আই নট এর প্রায়োরিটি সবচেয়ে কম কিরকম ধরেন এটা দিয়ে কি বুঝাচ্ছে ধরেন আই টু একটা সময় ওয়ান হয়েছে সাথে আই নট ও আই না আই ওয়ান কোন সময় ওয়ান হয়েছে সাথে কি হয়েছে এই আই নট ও ওয়ান হয়ে গেছে তখন আমি কি করব তখন আমি এটা আর দেখবো না তখন আমি দেখবো কি আই ওয়ান যেহেতু ওয়ান হয়েছে আমি আই ওয়ান কে আগে অ্যাক্টিভ করবো বাকি যেই অ্যাক্টিভ থাকুক না কেন আই ডোন্ট কেয়ার বাকি যে বলতে বুঝেছি আই ওয়ান এর থেকে কম প্রায়োরিটি যারা তারা কোন সময় যদি এমন হয় যে আই থ্রি অ্যাক্টিভ হয়েছে ওয়ান বাকি সবগুলো অ্যাক্টিভ তাহলে কে কে আগে কাজ করবে বলেন তো চারটাই ওয়ান হয়েছে আই হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ তার মানে কি সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আই থ্রি এর সো চারটাই যদি অ্যাক্টিভ হয়ে যায় আমার কাজ করবে কে কাজ করবে হচ্ছে আই থ্রি তাহলে সেখান থেকে ইকুয়েশন আসবে এই চারটা কম্বিনেশনের জন্য আপনি ইকুয়েশান বের করেন এটা আপনারা জানেন অলরেডি কীভাবে করতে হয় এইটার জন্য ওয়াইয়ের ইকুয়েশনের জন্য কে ম্যাপ বের করবেন কেম্যাপ বের করে দেখবেন এরকম আসতেছে কিনা এটা আপনাদের সেলফ আস থাকবে দেওয়া আছে আপনারা কেম্যাপ বের করে দেখবেন যে ঠিক আছে কিনা ইকুয়েশান এবার আসেন দুইটা এক্সট্রা জিনিস আছে যে জিনিসগুলো আসলে আগে ছিল না এনকোডার কি কি ছিল একটা হচ্ছে কি কি ছিল না এই যে এইটা এই রোটা এবং এই পুরা রোটা এবং এই পুরা কলামটা এটা ছাড়াও করলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা আগে দেখে আসছি একদম সিম্পলিফাইড ভার্সন এখন এক্সট্রা জিনিসগুলা দেখি কি আসলে একদম সিম্পল জিনিস এগুলো চারটা জিরো বলতে কি বুঝে কোনো ইনপুট নাই কোনো ইনপুট না থাকা মানে কি আউটপুটে আমার যাই থাকুক না কেন আই ডোন্ট কেয়ার কারণ কোনো ইনপুটই তো নাই আমি তো কোনো ইনপুটই দিই নাই আউটপুটে কিছু আসে বসে থাকলে সেটাকে আমার চিন্তা করার দরকার আছে আমার তো কোনো ইনপুটই নাই সো একটা ইনপুট নাই আমার কি হচ্ছে এনকোডারের আউটপুট হচ্ছে ডন কেয়ার এবং এই ভিটা দিয়ে বোঝায় বেসিক্যালি এনাবল হয়েছে কিনা আমার যে এনকোডারটা সেটা এনাবল হয়েছে কিনা সেটা বোঝায় যখন কোনো ইনপুট নাই তখন কি আমার এনকোডার এনাবল না মানে এনকোডার কোনো কাজ করছি না যখন সব কোনো একটাতে ওয়ান আসছে ইনপুটে তখন কি হচ্ছে আমার এনকোডারের আউটপুটে বা এনা বলে ওয়ান আছে তার মানে কি এনকোডারটা অ্যাক্টিভ অবস্থায় আছে সো এটা ছিল আমাদের প্রায়োরিটি এনকোডার কি কাজে ইউজ হয় আমরা মনে হয় বুঝতে পারছি যে সিপিইউ শিডিউলিং এর ক্ষেত্রে ইউজ হয় সবচেয়ে বেশি সো এই ছিল আপনাদের প্রায়োরিটি এনকোডার এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে এই প্র্যাকটিস গুলো নিজের একটু ভাষায় করবেন মিলানোর চেষ্টা করবেন যা যা আছে সো আমাদের প্রায়োরিটি এনকোডার শেষ এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কারো কোনো প্রবলেম নাই না ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ সো এখন হচ্ছে আমরা দেখব সিকোয়েন্সিয়াল সার্কিট আজকে দেখব সিকোয়েন্সিয়াল সার্কিট কি আমরা এতদিন দেখে আসছি হচ্ছে কম্বিনেশনাল সার্কিট কম্বিনেশনাল সার্কিট মানে হচ্ছে যে আমার প্রেজেন্ট স্টেট নিয়ে সে কাজ করবে আগের স্টেটে কি ছিল ইনপুট আউটপুট সেগুলো সে কোনো কিছু মাথা ঘামাবে না কিন্তু বাস্তবে রিয়েল লাইফের ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনার সবসময় বেশিরভাগ সময় এমন কিছু একটা করার প্রয়োজন পড়ে যাতে আপনার আগের জিনিসের মেমোরির দরকার হয় যেমন ধরেন আপনি যে কোনো একটা কাজ করবেন আপনার আগের মেমোরিটার প্রয়োজন পড়তে পারে হয়তো আপনি একটা ম্যাথ করছেন কোন একটা ম্যাথের একটা স্টেজে যে আপনার কি হয় আগের স্টেজের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে অর্থাৎ রিয়েল লাইফ প্র্যাকটিসে আসলে আমাদের কি হয় মেমোরি এলিমেন্টের প্রয়োজন পড়ে তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট তাহলে কি করবে সেই মেমোরি এলিমেন্টটাকে নিয়ে কাজ করবে এবং সেক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিটের ভিতর একটা কম্বিনেশনাল সার্কিট থাকে সেই কম্বিনেশনাল সার্কিটের সাথে আমাদের মেমোরি এলিমেন্ট এলিমেন্টটা যোগ হয় বা কানেক্ট হয় হয়ে একটা ফিডব্যাক পাথ ক্রিয়েট করে ফিডব্যাক পাথ কিরকম সেটা আমরা একটু পরে দেখবো ছবিতে এবং আমার সিকোয়েন্সিয়াল সার্কিটে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে কি বুঝে এখনকার যে অবস্থা সেটা স্টেট কি অবস্থা ঠিক তেমনি ভাবে এখনকার যে অবস্থা ইম্পর্টেন্ট এবং আমি যে ইনপুট গুলা দিব সেগুলো আমার মেমোরি এলিমেন্টের প্রেজেন্ট স্টেট এই তিনটা জিনিস মিলে ইনপুট হয়তো দুইটা ধরে নিলাম দুইটা আমার ধরেন ইনপুট দুইটা সেটার সাথে আমার যে মেমোরি এলিমেন্টের প্রেজেন্ট স্টেট সেটা মিলে আমাকে আউটপুটটা কি রকম হবে সেটা ঠিক করে দিবে এবং আমি পরবর্তী স্টেজে আমার ভ্যালুটা চেঞ্জ হবে কি হবে সেটাও ঠিক করে তার মানে সিকোয়েনশিয়াল সার্কিট আসলে কি করা যায় বিল্ড আপ হয় হচ্ছে গিয়ে একটা ইনপুট আউটপুট এবং ইন্টারনাল স্টেটস টাইম সিকোয়েন্স নিয়ে টাইম সিকোয়েন্স বারবার কথাটা কেন হাইলাইট করেছি কারণ সিকোয়েনশিয়াল সার্কিটে টাইম সিকোয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট এক এক টাইমে এক এক রকম জিনিস হতে পারে সব টাইমে ভ্যালু ফিক্স থাকবে না টাইম অনুযায়ী ভ্যালুগুলো চেঞ্জ হবে সো এটা খুব ইম্পর্ট্যান্ট সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সো আমরা যদি একটু দেখি সিকুয়েন্সিয়াল সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখেন এখানে একটা কম্বিনেশনাল সার্কিট আছে এখানে কিছু ইনপুট দিচ্ছি সেখান থেকে আউটপুট পাচ্ছি এবং সার্কিট থেকে একটা মেমোরি এলিমেন্ট আসছে যে মেমরি এলিমেন্টটাকে আমি কি করছি আবার কি কোথায় পাঠায় দিচ্ছি আবার সার্কিটের ইনপুটেই পাঠায় দিচ্ছি অর্থাৎ একটা ফিডব্যাকের মতো ক্রিয়েট হয়েছে ফিডব্যাক বলতে আমরা কি বুঝাই মনে করেন ধরেন আপনি কোন একটা কোথাও খেতে গেছেন একটা রেস্টুরেন্টে তো খেতে যাওয়ার পরে আপনা একটা খাবার ভালো লাগেনি আপনি ওদেরকে ফিডব্যাক দিলেন যে না আপনার খাবারটা তো ভালো না এই জিনিসটা খারাপ হয়েছিল বা এই জিনিসটা এরকম হলে ভালো হইতো তো সেই রেস্টুরেন্টের মালিক বা কুক কি করবে সেই যে আপনি রিভিউ দিলেন সেটা থেকে নিয়ে সেটাকে নিজে ইনপুট হিসেবে নিবে নিয়ে সেটাকে মডিফাই করা ট্রাই করবে খাবারটাকে ঠিক তেমনি ভাবে আমি যে কম্বিনেশন সার্কিটের থেকে মেমোরি এলিমেন্টটা নিছি সেই মেমোরি এলিমেন্টটাকে সে কি করছে আবার সার্কিটের ইনপুট হিসেবে পাঠায় দিচ্ছে পরবর্তী স্টেপে কনসিডার করার জন্য বা ইউজ করার জন্য সো এটা কি একটা ফিডব্যাক পাথ ক্রিয়েট করছে সো মনে হয় বুঝছেন এটা নামুজার মতো কিছু না এবার আসেন সিকোয়েনশিয়াল সার্কিট কয় ধরনের হয় টাইমিং সিগন্যালের উপর ডিপেন্ড করে সিকোয়েনশিয়াল সার্কিটকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস একটা হচ্ছে সিনক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে গিয়ে সবচেয়ে সোজা ভাষায় বলতে গেলে অ্যাসিঙ্ক্রোনাস কোনো ক্লক পালস ইউজ করে না বরং সে কি ইউজ করে একটা টাইম ডিলে ডিভাইস ইউজ করে যেই টাইম ডিলে ডিভাইসটা ডিভাইসটা কি করে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো তার স্টেটটাকে চেঞ্জ করে দেয় এটা রিয়েল লাইফে এটা হইলে বেশি সুবিধা হয় এটা ইউজ করতে পারলে কিন্তু এটা হচ্ছে ডিজাইন করা টাফ দ্যাটস ওয়াই ইউজ করা হয় না এবং সিকোয়েনশিয়াল সার্কিট সিংক্রোনাস যেটা সেটা কি করে সেটা হচ্ছে ক্লক পালস ইউজ করে এবং এক এক টাইমে তার ভ্যালু এক এক রকম হইতে পারে আপনি এক একটা ক্লক একটা ক্লক পাস দিছেন সেটা এই টাইমে যা ভ্যালু আছে এই একই সেকেন্ড হয়তো আমি আরেকটা ক্লক পাস দিয়ে দিছি ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এক এক ইনস্ট্যান্ট অফ টাইমে এক এক রকমের ডিসক্রিট ভ্যালু দেখায় এবং ডিজাইন করা খুব ইজিয়ার সেই জন্য বেশি ইউজ হয় এবং কি হয় এটার ক্ষেত্রে সিকুয়েন্সিয়াল সার্কিটে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ কি হিসেবে মেমরি এলিমেন্ট হিসেবে অর্থাৎ আমার ডাটা বা বাইনারি স্টোরেজ হিসেবে কি হয় বাইনারি স্টোরেজ হিসেবে হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট ফ্লিপ ফ্লপ ইউজ হয় এতটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ কি আছে এনি কনফিউশন কোথাও না ম্যাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কারো যদি কোনো কনফিউশন না থাকে আমরা এখন টি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা বাইনারি কাউন্টার ডিজাইন করব 3 বিটের সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি টি ফ্লিপ ফ্লপ কি কাজ করে বা কিভাবে কাজ করে সেটা দেখা সো আমরা একটু দেখি টি ফ্লিপ ফ্লপ হচ্ছে জিরো পাইলে হোল্ড করে এবং ওয়ান পেলে টগল করে হোল্ড মানে কি আপনি যে ভ্যালুটা দিয়ে রেখেছেন সেই ভ্যালুটাকে সে রেখে দিবে স্টোর করে রাখবে চেঞ্জ করবে না আর টগল কি আপনি যদি জিরো দেন সে করবে করবে সো এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপটা এখন আমরা কাউন্টার ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে ছয়টা স্টেপ কাজে লাগে প্রথম স্টেপটা হচ্ছে আমরা যদি একটু লিখি কোশ্চেনটা হচ্ছে আমাদের থ্রি বিট বাইনারি কাউন্টার প্রথম স্টেপটা হচ্ছে আইডেন্টিফাইং নাম্বার অফ বিটস তাহলে কয়টা বিট লাগতে পারে আমার যেহেতু আমার তিন বিট বাইনারি কাউন্টার অলরেডি বড়াই আছে সো আমার কি হবে তিন বিট লাগবে সো আমি থ্রি বিধ লিখলাম উম আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন সবাই একটু থাকবে আচ্ছা হ্যাঁ তো ফেরত আসলাম আবার আমাকে এখানে তিন বিট লাগবে এটা তো আমার কোশ্চেন দেখে বুঝতে পারতেছি কিন্তু এমনও থাকতে পারে আপনার কোয়েশ্চেন হয়তো স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে যেটা দেখে আপনাকে বের করতে হবে কয় বিট লাগবে স্টেট ডায়াগ্রাম কি জিনিস মনে থাকার কথা আর যদি মনে না থাকে আমরা একটু পরে আবার দেখব তো স্টেট ডায়াগ্রাম থেকেও আপনাকে বের করতে হইতে পারে সো এই কারণে আপনাকে এক্সপ্লিসিটলি লিখে দিতে হবে হচ্ছে আপনি কয় বিটে আপনার কয়বিট নিয়ে আপনি কাজ করতে চান সেটা তাহলে আমাকে এখানে সাথে আরো কি লিখতে হবে রিকোয়ার্ড নাম্বার অফ ফ্লিপ ফ্লপস যেহেতু তিন বিট নিয়ে কাজ করতেছে ফ্লিপ ফ্লপও লাগবে তিনটা এবং নেম অফ দ্য ফ্লিপ ফ্লপ ইজ টি ফ্লিপ ফ্লপ এটা গেল আমাদের এক নাম্বার স্টেপ কি কি লাগবে সেটা লিখে ফেললাম এবার দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল এক্সাইটেশন টেবিলটা কি এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট অর্থাৎ প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমার ফ্লিপ ফ্লপের কি ইনপুট হওয়া উচিত সেটা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় হচ্ছে এক্সাইটেশন টেবিল সো আমি দুইটা নিচ্ছি প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট স্টেট ভ্যারিয়েবল অবস্থায় আমার কি আসবে তাহলে দুইটা প্রেজেন্ট স্টেট এবং এরপরে কি নেক্সট স্টেট সেটার জন্য আমি টি ফ্লিপ ফ্লপে কী ইনপুট দিব সেটা হচ্ছে আমার এখানে লিখলাম সো আমার ধরেন যেহেতু দুইটা ভ্যারিয়েবল আমার চারটা কম্বিনেশন হবে ধরেন আমার প্রেজেন্ট স্টেট আছে জিরো পরবর্তী স্টেটে জিরো রাখতে চাই তাহলে কী হবে হোল্ড করে রাখছি কোনো চেঞ্জ হচ্ছে না সো টি ফ্লিপ ফ্লপে ইনপুট হবে জিরো আবার প্রেজেন্ট স্টেটে আছে জিরো নেক্সট স্টেটে আছে ওয়ান ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল সো টি ফ্লিপ ফ্লপে হবে 1 প্রেজেন্ট স্টেটে আছে 1 নেক্সট স্টেটে চলে আসলো 0 তাহলে কি হবে টি ফ্লিপ ফ্লপে যেহেতু চেঞ্জ হইছে ভ্যালু 1 হবে প্রেজেন্ট স্টেটে 1 নেক্সট স্টেটে 1 এটাতে কি হবে বলেন তো বলেন কি একজন কি হবে এটা 0 হ্যাঁ 0 ভেরি গুড থ্যাঙ্ক ইউ 0 সো এটা গেল এখন আমি এটা একটু ক্লিয়ার করি ক্লিয়ার করে আমি তিন নাম্বার স্টেপটা করব তিন নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম ডিজাইন করা তো স্টেট ডায়গ্রামটা বের করি এক্সাম হলে আসলে স্টেপ দেখায় করতে হবে সো স্টেট ডায়াগ্রাম প্রথমে কি আছে প্রথমে আছে হচ্ছে আমার জিরো 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 যেহেতু এটা বাইনারি কাউন্টার তিন বিটার তাহলে কি হবে প্রথমে জিরো গুনবে তারপর জিরোর পরে ওয়ান আসবে ওয়ানের এর টু আসবে টু এর পর থ্রি আসবে ভাবে সো জিরো 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 এরপরে আসবে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু সরি জিরো জিরো টু বলতেছি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 সো এই ছিল আমার স্টেপ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাকে স্টেপ টেবিল বানাইতে হবে বানানোর জন্য কি করতে পারি যেহেতু আমার তিন বুট নিয়ে তিন বিট নিয়ে কাজ কর্ম আমি আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে এইটা যেখানে আমার তিন বিট থাকছে কি কি এ

পাঁচটা ছয়টা ম্যাম এটা কি অ্যাসিনক্রোনাস করছে না এটা সিনক্রোনাস তো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ক্লক পালস ইউজ করবো না ক্লক পালস হচ্ছে সিঙ্ক্রোনাসে ইউজ করি আচ্ছা এখন আসো আমরা নরমালি দেখি যে কি কি আছে প্রথমে জিরো 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 ছিল প্রেজেন্ট স্টেটে তাহলে কি থাকবে জিরো জিরো জিরো

সো এইটা কি সব সময় ফিক্সড যে এরকম 0101 হবে এই পাশে তারপরে দুইটা 0 দুইটা 1 এরকম না এখানে আমার স্টেট ডায়াগ্রামটার উপর ডিপেন্ড করে হবে এমন যদি হয় আমার স্টেপ ডায়াগ্রামে 001 এই এই সার্কেলটা নাই তখন আমি কি করতাম তখন আমি 001 টা বাদ দিতাম এই অংশটা বাদ দিতাম দিয়ে কি করতাম পরের স্টেজ ডাইরেক্ট 010 তে চলে যেতাম সো এই জিনিসগুলো আসলে একটু বুঝতে হবে যে কিভাবে হচ্ছে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে

যখন সেভেন হয়ে যাবে খেয়াল করে দেখি সেভেন থেকে নেক্সট স্টেজটা কি জিরোতে চলে যাবে সো তিনটা জিরো আসলে তিনটা জিরো এখন যেটা করব এখন আমরা ইকুয়েশন বের করার ট্রাই করি সো ইকুয়েশন বের করার জন্য আমাদের টি এর ভ্যালু কি আসবে সেটা একটু দেখতে হবে দেখেন এ থ্রি তে জিরো ছিল টি তেও কি টি এ থ্রি তেও জিরো তার মানে চেঞ্জ হয় নাই তার মানে হোল্ড করে রাখছে এখানে কি হবে জিরো এখানে জিরো এখানেও জিরো জিরো হবে এখানে জিরো এখানে জিরো জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান চেঞ্জ হয়ে গেছে টগল হইছে সো ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান চেঞ্জ হয় নাই জিরো এখানে ওয়ান এখানে ওয়ান জিরো এখানে ওয়ান এখানে জিরো চেঞ্জ হইছে ওয়ান এবার আবার কি হবে কোথাও কি ভুল করছি আমরা হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ গুড টু ওয়ার্ক এখানে ওয়ান এখানে ওয়ান

সরি ওয়ান টি3 তে লাস্টে থেকে ম্যাডাম দুই নাম্বারটা ম্যাডাম ওইখানে তো ম্যাডাম দুইটাই ওয়ান ওয়ান আছে তা ওইটা ম্যাডাম টগল হবে না মানে হোল্ড করলে কি ম্যাডাম ওয়ানটাই হোল্ড করবে না নাকি এই যে এখানে দেখো এই ওয়ানটা এখানে ওয়ান হোল্ড করেছে চেঞ্জ হয় নাই তো এইজন্য জিরো লিখছি এখানে ওয়ান সেই ওয়ানটা এখানে আসলো সরি এখানে না তো এখানে আসলো সেম জিনিস আছে তাহলে জিরো হবে সেম জিনিস থাকা মানে কি জিরো জিরো পাইলে সে সেম জিনিসকে ধরে রাখে আর ওয়ান পাইলে চেঞ্জ করে দেয় ও আচ্ছা বুঝতে পারছো জি ম্যাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তাহলে শেষেরটা করি জিরো থেকে ওয়ান হইছে টগল হইছে তার মানে ওয়ান ওয়ান থেকে জিরো হইছে টগল হইছে ওয়ান জিরো থেকে ওয়ান হইছে টগল হইছে ওয়ান ওয়ান থেকে জিরো হইছে ওয়ান জিরো থেকে ওয়ান হইছে ওয়ান ওয়ান থেকে জিরো হইছে ওয়ান জিরো থেকে ওয়ান হইছে ওয়ান

ম্যাম এক্সর করলেই তো এজ হইতাছে এক্সর কেন করতে হবে আরো সহজ তো টি1 এর ইকুয়েশন কি হবে 1 শুধু 1 হ্যাঁ ভেরি গুড থ্যাঙ্ক ইউ টি1 এর ইকুয়েশন কি হবে 1 কারণ দেখেন তো পুরো কলামটা জুড়ে কে আছে শুধু ই আছে না আমি ডিরেক্ট ওয়ান বসাই দিতে পারি না তারপরে যদি কারো কনফিউশন লাগে আপনারা কে ম্যাপ ডিজাইন করবেন কে ম্যাপে বসাবেন এবং পরীক্ষার হলে কে ম্যাপ করতে হবে যত সিম্পল ইকুয়েশনই হোক না কেন কাউন্টার ডিজাইনের ক্ষেত্রে কে ম্যাপের জন্য আলাদা কিছু মার্কস থাকবে সো কে ম্যাপ ডিজাইন করতে হবে এখন আমি শর্টকাট দেখাই দিলাম টি ওয়ান এরটা টি টু এরটা দেখেন টি টু এরটা বোঝা যায় শর্টকাট করতে গেলে কিন্তু আমি শর্টকাট না করে আমি জাস্ট ম্যাপিক আপনাদেরকে দেখাই ধরেন আমার ভেরিয়েবল কি কি আছে a3 a2 a1 এই তিনটাই তো সো তিনটার জন্য আমার আটটা ঘর হবে তাহলে a3 এদিকে a2 a1 এদিকে সো a3 তে 0 অথবা 1 বসতে পারে a2 তে এখানে কি হবে 0001 10 তো আমরা একটু খেয়াল করি একটু অন্য কালার নি এখন আবার একটু খেয়াল করি যে আমরা বের করব হচ্ছে t2 সমান কত t2 সমান t2 সমান কত সেটা জন্য দেখতে হবে t2 আসলে কোথায় কোথায় 1 হইছে এখানে 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 ইখানে তাহলে এইটা হচ্ছে আমার প্রথমটা যেটা 001 a3 তে 0 অর্থাৎ এই রোতে 01 তার মানে এই জায়গা এই ঘরে এবার পরবর্তী 1টা a3 তে 0 তার মানে এই রোতেই আছি এখনো এবং a2 a1 এ হচ্ছে 11 আচ্ছা পরবর্তীটাতে a1 এর er জন্য a3 তে 1 তার মানে এই রোতে চলে আসছে এবং a2 a1 এর ভ্যালু হচ্ছে 01 তার মানে এইখানে এবং এটার জন্য লাস্টের এই ওয়ানটার জন্য কি হবে এ থ্রিতে ওয়ান অর্থাৎ এই রোতেই আছি এবং এ টু এ ওয়ানে কি বসবে ওয়ান ওয়ান বসবে সো এখানে বসবে এটা পুরাটাকে নিয়ে যদি আমি কাজ করি খেয়াল করে দেখি এ থ্রি চেঞ্জ হয়ে গেছে নাই ঠিক আছে নাকি দেখি সরি এই জায়গায় তো না এখানে এ টু দেখেন জিরো থেকে ওয়ান হয়ে গেছে তাহলে এটা কেউ নিবো না ফিক্সড রয়ে গেছে কে এ ওয়ান তাইলে এ ওয়ান ওয়ান ছিল ওয়ানই আসে বসবে হচ্ছে এ ওয়ান এটা কেউ বুঝি নাই এমন কেউ আসেই এনিওয়ান কোথাও কনফিউশন বা বুঝি নেই কেউ কোনো কথা বলে না বুঝছেন সবাই বুঝছি আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে এখন দেখেন আরো যদি কেউ সিম্পলিফাইও মানে চেক করতে চান আমার ইকুয়েশন ঠিক আছে কিনা কে করলে আসলে হয়ে যায় তারপরে দেখেন একবারে যদি বের করতে চাই কারণ পরীক্ষার হলে সময় স্বল্পতা কম পারতেছেন না কে করতে সময় নাই শর্টকাট করতে চাচ্ছেন যে থাকুক যতটুকুই মার্কস পাই না কেন ওইটাই আমার যথেষ্ট সেক্ষেত্রে কি করতে পারেন দেখেন এই গুলোতে ওয়ান হয়েছে এই রোগুলোতে কে কে ফিক্সড আছে আমরা জানি না আমরা এল তে শিখছি এভাবে কোন রোটা ফিক্সড আছে চেঞ্জ হয় নাই সেটা দেখে জাস্ট বসাই দিবেন দেখবেন সব জায়গায় এ ওয়ান ওয়ান আছে তার মানে এ ওয়ান এ ওয়ান বসবে এবার টি থ্রি এর জন্য যদি আপনি কে ম্যাপ করে ইকুয়েশন বসান টি থ্রি এর জন্য বসবে হচ্ছে আমি এখান থেকে বসাই দিলাম এ টু এ ওয়ান কিভাবে বের করছি সেটা বলতেছি সিম্পলিফাই ওয়ে তেও বের করতে পারবেন আর কেম্যাপ তো করতেই হবে মাস্ট সো কেম্যাপ ইউজ করে দেখবেন যে আসছে আসছে এখন সিম্পলিফাই ওয়ে কিভাবে বের করছি একটু খেয়াল করি আমি খেয়াল করব যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখেন তো টি থ্রি কোথায় কোথায় চেঞ্জ হয়েছে এখান থেকে এখানে যখন গেছে সেখানে চেঞ্জ হয়েছে এবং এখান থেকে এখানে যখন গেছে সেখানে চেঞ্জ হয়েছে এবং ওয়ান হয়েছে তাই তো এই জায়গায় হয়েছে এই জায়গায় হয়েছে চেঞ্জ আমরা খেয়াল করব চেঞ্জ কোথায় হয়েছে এই রোতে হয়েছে এই রোতে হয়েছে এই দুইটা রোতে চেঞ্জটা খেয়াল করে দেখেন তো কে ফিক্সড আছে ফিক্সড আছে হচ্ছে কে দেখেন এ টু এ ওয়ান ফিক্সড এ থ্রি চেঞ্জ বুঝি নাই কি

আমাদের ইকুয়েশন গুলো ছিল হচ্ছে টি ওয়ান সমান ওয়ান টি টু সমান হচ্ছে এ ওয়ান টি থ্রি সমান হচ্ছে এ টু এ ওয়ান সো ফাইন আমরা হচ্ছে ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে একটা ক্লক পাস দিয়ে দিব সবাইকে কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা ক্লক পাস যায় যে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয় সো ক্লক পাসটাকে সবার সাথে কমন করে দিচ্ছি করলাম কমন করার পরে আমরা জানি টি আসলে একই ইনপুট দুই জায়গায় যায় তাহলে আমরা একটা ইনপুট আসলে লিখতে পারি সো টি ইনপুট দিচ্ছি একটা এখন প্রথম ইনপুটটা কি তার আগে একটু দেখে নিই যে আউটপুট কি আসবে আউটপুট আসে হচ্ছে কিউ এবং কিউবার আউটপুটটাকে কিউ ধরলে কিউ বার হিসেবে একটা আউটপুট আসে সো কিউ কিউবার কিউ কিউবার এবার আসেন প্রথমটা কি টি ওয়ানে এটা হচ্ছে আমার টি ওয়ান

কিউ তো আসলে কোনো ফিক্সড নাম না একটা ভ্যারিয়েবল টাইপের নাম সো এটা আসলে এ ওয়ান এ ওয়ান চলে গেল কোথায় টিটুতে চলে গেল তাহলে আমার টিটুও শেষ এখন হচ্ছে টি থ্রি বের করতে হবে টি থ্রির জন্য কি এই এ ওয়ানটা সর্ট হবে কার সাথে হয়ে এখান থেকে বের হবে হচ্ছে এ টু সেকেন্ড ফ্রি ফ্লপে সেকেন্ড বিট নিয়ে কাজ সংখ্যাগুলো সেকেন্ড বিট নিয়ে যখন কাজ করতেছি সেখান থেকে সেকেন্ড বিটের আউটপুট বের হবে সেকেন্ড বিটের আউটপুটটা কি এ টু তাহলে এই এ টু এ ওয়ানের সাথে অ্যান গেটে যাবে যে তাহলে আমার টি থ্রি তে এটা চলে আসবে ইনপুট এতটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ কি আসি বা কোথাও কনফিউশন আছে এনিওয়ান আচ্ছা কনফিউশন নাই কনফিউশন যদি না থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এটুকুই দেখব আজকে আর কিছু দেখব না ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ফ্লিপফ্লপের আরো ডিটেইলস দেখব এবং অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখে ফ্লিপফ্লপ আমরা শেষ করে দেব আপনারা কি শিফট রেজিস্টার পড়ছিলেন এটা কি আমাকে একটু বলতে পারেন জি ম্যাম পড়ছিলাম জি ম্যাম আচ্ছা ঠিক আছে সো ঠিক আছে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাসটা শেষ করে দিব এখন তাহলে